চলুন আজকে আমরা ক্যাপকাট দিয়ে আরো একটি এডিট করব। তো তার জন্য আপনার ক্যাপকাটে প্রবেশ করে নেবেন। তো ক্যাপকাটে প্রবেশ করার পর নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা কিছু ফটো নিয়ে নেবেন। তো আমি কিছু ফটো নিয়ে নিতেছি, আপনারা কিছু ফটো নিয়ে নেবেন। তো আপনারা কিছু ছবি নিয়ে নেবেন। তো আমি এখন এখানে একটা কিছু অ্যাড করব। তারপর তার জন্য প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস, তো প্লাসে একটা ক্লিক করে দিবেন। তো প্লাসে ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করবেন। তো ভিডিওতে ক্লিক করে আপনাদের সেই লেখাটি নিয়ে আসবেন। তো আমি লেখাটি নিয়ে আসতেছি। তো আমি লেখাটি নিয়ে আসলাম, এটাকে অডিওটাকে আনমিউট করে দিলাম, মানে কোনো সাউন্ড নাই। তারপর তো আপনারা এখানে অডিওতে একটা ক্লিক করে দিবেন। তো আমি অডিওতে ক্লিক করে দিলাম। অডিওতে ক্লিক করার পর আপনারা এক্সট্রাতে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা অডিওটা নিয়ে আসবেন। আমি অডিওটা নিয়ে আসলাম। তো আমি অডিওটা নিয়ে এসেছি। তারপর আপনারা অডিওর উপরে একটা ক্লিক করে দিবেন। অডিওর উপর ক্লিক করে এখানে ম্যাচ আউটে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে অটো জেনারেট এটা অন করে দিবেন। এই যে এটা আমি অন করে দিছি। তো অটোমেটিকলি দেখতে পারবেন এখানে বিটগুলো বসে গেছে। তারপর কর্নার রাইটে ক্লিক করে দিবেন। তো রাইটে ক্লিক করার পর আপনারা এখানে চলে আসবেন। এতটুকু আসার পর এটাকে এতটুকু প্রথম ভিড় অনুযায়ী রেখে দিবেন। তো প্রথম ভিড় অনুযায়ী রেখে দেওয়ার পর পরের ছবিটাকে দুইটি বিট করে এক একটা ছবিকে বসায় নেবেন। আমি বসায় নিতেছি, দেখেন। তো আপনারা বসায় নেবেন। তো বাকিটা আমি কেটে দিতেছি, সবগুলো ফটো বেশি নিয়ে নিতেছি। তো দেখতে পাচ্ছেন আমি ডিলিট করে দিতেছি, আপনারা বেশি নিলে ডিলিট করে দিবেন। তারপর ওয়াটারমার্কটাকে ডিলিট করে দিবেন। আমি বাকি ফটোটা লাস্ট পর্যন্তটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আপনারা করবেন কি, এখানে আসবেন। এখানে আসার পর আপনারা একটা ওভারল এই ফটোগুলোকে এখানে একটা প্রথম ফটোটার উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপর এটাকে একটু এদিকে চলে আসবেন, নিচ দিকে এদিকে আসবেন। তারপর ক্রোপে ক্লিক করে দিবেন, এখানে ক্রোপ আছে, তো ক্রোপে ক্লিক করবেন। তো এখানে রোটেট করে দিবেন, সবগুলো পিকেরই রোটেট করে দিবেন। সবগুলো পিকেরই রোটেট করে দিবেন। তো সবগুলো পিকের রোটেট করার পর তো অ্যানিমেশন দিবেন। তো প্রথম পিকটাতে ক্লিক করবেন, তারপর অ্যানিমেশনে ক্লিক করবেন, এখানে অ্যানিমেশনে। তো অ্যানিমেশনে ক্লিক করার পর কম্বো অ্যানিমেশনে ক্লিক করবেন, স্যার এখানে এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখছেন পেলডুয়াম ওয়ান, এই পেলডুয়াম ওয়ান অ্যানিমেশনটি দিয়ে দিবেন। সবগুলো পিকে পেলডুয়াম ওয়ান অ্যানিমেশনটি দিয়ে দিবেন। আমি দিয়ে দিতেছি, দেখেন, আপনারা দিয়ে দিবেন। তো পেলডুয়াম দিয়ে দিলাম। তো এখন এখানে আমরা ক্লিক করব। এই যে আমি দেখে, সরি, আপনারা হয়তো বুঝতে পারেন না, আপনারা হয়তো বুঝতে পারেন, আমি দেখে দিচ্ছি। আপনারা এখানে একটা ক্লিক করবেন। এই যে সাদা একটা দাগ দেখতে পাচ্ছেন, এখানে একটা সাদা দাগের মধ্যে কালো দাগ, এখানে একটা ক্লিক করবেন। করার পর ক্যামেরাতে ক্লিক করবেন, তারপর পুল ইনে ক্লিক করবেন। তো এখানে ক্যামেরাতে ক্লিক করে পুল ইন করে দিবেন। তো আমি দেখেন করে দিতেছি। তো পুল ইন করে দিলাম। তো এতটুক করে দিলাম, আমি অডিওটাকে এতটুক করে দিলাম। তো এটাকে আমরা এখন এরকমভাবে ক্রপ করে নিলাম। তো এখন আমাদের একটা কাজ, এই এই বিট, এই ফটোর মাঝখানে যে বিটগুলো রয়েছে সেই বিটের মধ্যে এই দাগটা সাদা বরাবর রেখে দিবেন। তারপর রেখে এসে আপনারা এখানে ওভারলিতে একটা ক্লিক করবেন। ওভারলিতে ক্লিক করার পর আপনারা সাদা একটা সাদা একটা ফটো নিয়ে আসবেন, জাস্ট সাদা। তো আমি একটা সাদা পিক আনতেছি, অ্যাডোবলিতে ক্লিক করবেন, ফটোতে ক্লিক করবেন। তো আমি দেখতে পাচ্ছেন সাদা একটা ফটো আনলাম।
তো সাদা একটা ফটো অ্যাড করে নিলাম। করার পর এটাকে এরকম ভাবে এরকম এরকম ভাবে আপনারা এখানে ছবির মাপ বরাবর ফুল করে দিবেন। ছবির মাপ বরাবর ফুল করে দেওয়ার পর এটাকে এতটুকু ছোট করে নেবেন। করার পর এটাকে করে নেবেন কপি। সরি, কপি করার আগে আপনারা প্লেসে ক্লিক করবেন। করার পর এটাকে করে দিবেন ওভারলি, ওভারলি স্লাইড হয়নি, আমরা আপনার একটু লাইটেন তো সব রাউন্ড করে দিতেছি আমি। আপনারা চেক করে নেবেন কোনটা অ্যাডজাস্ট মিলে। তো আমি সফট এরাকে দিলাম, তারপর রাইটে ক্লিক করলাম। করার পর এটাকে আপনারা করে নেবেন কপি। তো আমি দেখেন কপি করে নিতেছি। কপি করার পর এটাকে বসায় দিলাম এটা বরাবর, তারপর আবার এটাকে করে দিলাম, এটাকেও করে দিলাম কপি, এটাকে বসায় দিলাম এরপরের দুটির মাঝখানে, এটাকে করে নিলাম এখন কপি, এটাকে করে দিলাম কপি। আপনারা কপি করে নেবেন। তো এটাকেও করে নিলাম এখন কপি, তারপর লাস্টের দিকে নিয়ে বসায় নেবেন আপনারা। তো আমি এখন একটা প্লে করে দেখাচ্ছি। তো আমি ওভারলি করে দিলাম, কারণ তা না হলে ম্যাচ করতেছে না এরকম একটা, কারণ আমি ওভারলি করে দিলাম এবং অপাসিটিটা কিছুটা আমি কমিয়ে নিতেছি। আমি 50 করে দিলাম, ওভারলি নেওয়ার পর 50 করে দিলাম। সবগুলোর মধ্যে আপনারা ওভারলি দিয়ে দিবেন, দিয়ে 50 করে দিবেন। তো আমি ওভারলি দিয়ে 50 করে দিতেছি, কারণ আমার ওইটা অ্যাডজাস্ট হচ্ছে না। তো আপনারা করে দিবেন। তো করে নেওয়ার পর আমি প্লে করে দেখাচ্ছি। তারপর আপনারা সেভ করে নেবেন এটাকে। তো এটা সেভ করার পর আপনারা এখন আমি দেখে দিচ্ছি আর একটু কাজ রয়ে গেছে। তো সেভ হয়ে গেছে। তারপর আপনার নিউ প্রজেক্টে আবার ক্লিক করবেন। করার পর আবার এই ভিডিওটা নিয়ে নেবেন, তারপর এডে ক্লিক করবেন। করার পর এই ভিডিওতে ক্লিক করবেন, তারপর আবার গ্রুপে এডিটে ক্লিক করে রোটেট করে নেবেন। তো আমি রোটেট করে নিলাম। করার পর এটাকে আপনারা জুম করবেন, আরও জুম করবেন, এতটুক করে নেবেন। তো আমি এতটুক করে নিলাম, পে করে দেখাচ্ছি। তো ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। তো আমাদের ভিডিওটা কমপ্লিট। আমি আপনাদের এখন প্লে করে দেখাচ্ছি। ওয়েট ওয়েট করেন, আমি গ্যালারি থেকে প্লে করে দেখাচ্ছি দেখতে কেমন হয়। এরকম ভিডিও আমি আগেও আরেকটা করেছিলাম, তো আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি।